Copa eu vou ganhar. Chorando, porque essa Copa eu vou ganhar. Neymar, tumi doler leader, bolche shobai mile. Netritto tai dite hobe tomay, buddhi ar koushole. Mission Hexa, 5 barer bishwakap joyi Braziler ebarer lokkho, 6th barer moto Golden Cup ta ghore tolar. G grupe Dakshin American Giant der prothom match Serbia bipokkhe. Bangladesh shomoy rat 1tay shuru hobe match ti. Venue Lusail Stadium, thik jekhane kopal porechilo ebarer ashore onnotomo favorite Argentina. Bishwakap manei notun notun oghoton. ব্যতিক্রম হয়নি এবারে আসরেও আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হার পাশাপাশি চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানির জাপানের কাছে হার এবারে ফেভারিটদের কিছুটা সংখ্যায় ফেলে দিচ্ছে যদিও পরিসংখ্যানে সার্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল আজকের ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল সার্বিয়া 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল তাদের হারিয়েছিল 2-0 গোলে তবে এবারে ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে কোনো শঙ্কা থাকার কথা নয় দলে রয়েছেন তারকা ফুটবলার নেইমার রিচার্লিসন রাফিনিয়া ও ভিনিসিউস জুনিয়র এছাড়া ব্রাজিলের মাঝমাঠও গেল বিশ্বকাপ থেকে শক্তিশালী নিচের দিকে রয়েছেন আলভেস সিলভার মতো তারকা ফুটবলাররা ফলে আক্রমণাত্মক ফুটবল খেলে গোলা দেওয়ার চেষ্টা করবে নেইমাররা যা নিঃসন্দেহে বলাই যায় ছোট করে দেখার সুযোগ নেই সার্বিয়াকেও এবারে বিশ্বকাপে আরো শক্তিশালী দল হয়ে এসেছে দেশটি বিশ্বকাপ বাছাই পর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা 8 ম্যাচে 6 জয় 2 ড্র দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে তাই ফিফা র‍্যাঙ্কিং এ শীর্ষে থাকলেও সার্বিয়াকে নিয়ে সতর্কই থাকতে হবে ব্রাজিলকে যদিও ফর্ম ও স্কোয়াডের দুর্দান্ত কম্বিনেশন ব্রাজিলকে এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে দলের স্ট্রাইকার রিচার্লিসনও এবারে বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী পাশাপাশি নেইমার এবারে আসরে সেরা সময়টা পার করবেন বলে আশাবাদী এই ফুটবল তারকা এবারে বিশ্বকাপ জেতাটা আমাদের স্বপ্ন বিশ্বকাপের এই বড় আসরে আমি নিজেকে নিতান্ত অ্যামেচার হিসেবে দেখছি তবে নেইমারকে নিয়ে এবার আমরা অনেক আশাবাদী বিশ্বকাপ জেতাটা তার স্বপ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এবারে আসরে নেইমার সন্তুষ্ট থাকলে আমরাও সন্তুষ্ট 1988 সালের পর বিশ্বকাপে গ্রুপ পর্বে কখনোই হারেনি ব্রাজিল তাছাড়া টানা 15 ম্যাচে অপরাজিত তিতের শিষ্যরা অন্যদিকে বিশ্বকাপে শেষ 9 ম্যাচের 7টিতেই হেরেছে সার্বিয়া সেলেসাওরা এই ম্যাচে ফেভারিট হিসেবেই খেলবে তা বলাই যায় তবে ফেভারিটদের সাথে একটার পর একটা অঘটনের সাক্ষী কোটি ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন শুরুটা রাঙাতে পারবে তো ব্রাজিল